সুরধ্বনির তীরে এসে হরি নাম কৃষ্ণ নামের খেলায় যেন প্রভু যেন মগ্ন হয়েছে। হরি নাম কৃষ্ণ নামের খেলা খেলিতে খেলিতে প্রভু করলেন কি, ভক্তের পদতলে তার উঁচু মাথা, বৈষ্ণব পদতলে তার উঁচু মাথা নিচু করে দিলেন। কেন দিলেন? বলছে হে ভক্তজনা, এই জগতে যদি আমি ভগবান হয়ে যদি ভক্তের পদতলে আমি যদি আমার এই উঁচু মাথা যদি না নিচু করে দিই, এই জগতের ভক্তগণ কেউ তো কখনো শিখবে না। একবার তোরা আমাকে দেখে শিখে নে, কেননা যতক্ষণ না পর্যন্ত এই অভিমান শূন্য করে কোনো ভক্ত ভক্তের পদতলে না গেছে, বৈষ্ণব পদতলে না গেছে, কখনো সে ভক্তের প্রতি আমার গৌর গোবিন্দের কৃপা হবে না। হরি বল। একবার অভিমান শূন্য করে দেখো দেখো ভক্তের অধীন ভগবান হয়ে, ভগবান হয়ে ভক্তের চরণ ধুলি পাবার লাগি ভক্তের ভগবান যাই রে ধুলা। ভগবান যাই রে ধুলা। আরে
আমার মধুর ভক্ত সঙ্গ দিনে দিনে
শেষ হবে বৈষ্ণব চরণ ধুলি একবার মাখরে হবে বৈষ্ণব চরণ ধুলি ওরে ধুলি হবে বৈষ্ণব চরণ ধুলি ধুলি হবে ভব পরে করি তাই একবার মাখরে সবে বৈষ্ণব চরণ ধুলি ধুলি হবে গৌর হরি ভব পরে করি সবাই মাখরে ভক্তে চরণ ধুলি তোমারে আজ বড় ভাগ্য ফলে বড় সাধনার ফলে আপনাদের মতো পরমপ্রিয় ভক্তের চরণধুলি মস্তকে ধারণ করতে পারছে তাই মারে আজ বুঝবেন না এই ধুলির কত না গুণ কত না কৃপা আজ বুঝব না আমরা কিন্তু বুঝব কোন দিন জানো যেদিন আমাদের এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন আমাদের উত্তর গোষ্ঠীর সময় হবে যেদিন আপনার আপন বলিতে ভব মাঝে কেউ থাকবে না যেদিন এ জগতের সকলকে আমরা হারা হব সেই দিন বুঝব এই ভক্ত সঙ্গের কত না গুণ সাধু সঙ্গের কত না গুণ তাই সময় থাকতে বড় যত্ন করে এই ভক্তের চরণ ধুলি একবার অঙ্গে ধারণ করে না বৈষ্ণব পদ ধুলি একবার অঙ্গে লেপন করে না কেন ঘুমা কেউ সকালে কেউ অকালে কেউ দুপুরে কেউ সন্ধ্যা আমাদেরকে চলে যেতে হবে মা গো ভগবান নবলক্ষ ধেনুবংশের পাল নিয়ে গোষ্ঠ গুচরণে এসেছে গোষ্ঠের খেলা খেলে মায়ের ঘরে ফিরে যাবে কিন্তু এই ধরাধামে আমরাও এসেছি গুঠো খেলায় এই গোষ্ঠের খেলা যেদিন আমাদের সাঙ্গ হয়ে যাবে কেউ সকালে কেউ অকালে কেউ দুপুরে কেউ সন্ধ্যায় এই মায়ার ঘর হইতে আমরা এক এক করে বিদায় নিয়ে চিরজন্মের মতো আমরা চলে যাব হরি বল গৌরহরি আজ সুরধ্বনির তীরে এসে কখনো হাসছে কখনো কাঁদছে কখনো বা ভক্তের পদতলে গড়াগড়ি যাচ্ছে
শুধু গড়াগড়ি যাচ্ছে না, প্রভু আমার বাহুত্তোলন করে ভক্তগণকে বোঝানোর লাগে ভগবান আবার কখনো আবার নাচছে গো। আমার শ্রী গৌরাঙ্গের ভাব দর্শন করে দর্শন কবি পদকর্তা নরনীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, দেখবান নয়ন ভরে দর্শন করে নাও গৌরের মাধুর্যমণ্ডিত মূরতিখানা। বলছে, হে ভক্তগণ, আজ ভক্তের অধীন ভগবান হয়ে একবার দেখো দেখো গৌর হরি আমার করছেন কি। হরে নাচিতেছে নিত্যানন্দ, চিত্তে যায় সদানন্দ, হরে নাচিতেছে কাষ্টের মালা সিঁদুর শাখা সিঁদুর বস্ত্র এই নবাবলী দান করেছে, এ
भक्त जे मनोबासनाय दान करेछे गोविंद जेन तार सकल मनोबांछा पूर्ण करे ए आसरे अनेक भक्तगण टाका दान करेछे जे मनोबासनाय दान करेछे से भक्तेर सकल मनोबांछा जेन पूर्ण करे भगवान शुधु तादेर नय पृथ्वीर सकल सृष्टिर जीवके गोविंद जेन सुखे राखे से जेन निजेओ सुखे थाके आसुन সেই ভক্তের নামে আমরা প্রাণ ভরে আশীর্বাদ করি গৌর হরি। জয় জয় নি